আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তাসাউফ শুরু করছি। আমরা আজকের পর্বে একটু আলোচনা করার চেষ্টা করব, বদলি রোজা আছে কিনা। আমরা জানি যে অনেক সময় আমরা শুনে থাকি যে বদলি হজ, বদলি রোজা হয় কিনা। অক্ষম ব্যক্তির রোজার জন্য আলাদা মাসালা আছে। অক্ষম ব্যক্তি যারা দেখা যাচ্ছে যে খুব বেশি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, রোজা রাখতে পারছেন না, শারীরিকভাবে এতই অক্ষম যে রোজা রাখলে জীবন নাশের শঙ্কা ঘটে, এইরকম ব্যক্তির ক্ষেত্রে রোজা না রেখে ফিদিয়া দেওয়া যায়। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি যে অনেক সময় অনেকেই শরীর নষ্ট হয়ে যাবে, একটু বয়স বাড়ছে ঠিক আছে, শরীর নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য নিজে রোজা না রেখে অন্য আরেকজনকে দিয়ে রোজা রাখানোর একটা প্রবণতা আমাদের সমাজে ইদানিং আমরা লক্ষ্য করছি। এই জিনিসটা কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়া লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন, অর্থাৎ কোনো ব্যক্তি এক ব্যক্তির রোজা আরেক ব্যক্তিকে দিয়ে যেমন হবে না, ঠিক তেমনিভাবে এক ব্যক্তির নামাজ আরেক ব্যক্তিকে দিয়ে হবে না। যে বদলি নামাজ হয় না, বদলি রোজা হয় না, বদলি হজ হয়। কারণ হজের বিষয়টা হচ্ছিল যে আর্থিক বিষয়, অর্থের সঙ্গে সম্পৃক্ত, যে আমার যদি এখন হজ করার মতো অ্যাবিলিটি হয়, অর্থ হয়, তাহলেই আমাকে হজ করতে হবে। কিন্তু নামাজ এবং রোজা এই দুটি কিন্তু অর্থের সঙ্গে সম্পৃক্ত না, এই দুটি ইবাদত। এই দুটি ইবাদত অর্থ হোক বা অর্থ না থাকুক সবার জন্যই কিন্তু ফরজ। একজন কোটিপতি তার জন্যও নামাজ ফরজ, একজন ফকির তার জন্যও নামাজ ফরজ, একজন কোটিপতি তার জন্যও রোজা ফরজ, একজন একেবারেই গরিব মানুষ তার জন্যও রোজা ফরজ। রোজা সবার জন্যই সমান, নামাজ সবার জন্যই সমান। এই জন্য নামাজ এবং রোজা কখনো বদলি হয় না। এই যে এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি কারোর মধ্যে এই প্রবণতা থাকে, রোজা রেখে আমার শরীর ভেঙে যাবে, আমি অসুস্থ না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছিল যে মনে মনে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার মনের মতো সিদ্ধান্ত নিয়ে নিলাম, রোজা রাখলে আমার কষ্ট হয়, আমার হচ্ছিল যে আমার গ্যাস বেড়ে যায়। আসলে বিষয়গুলো কিন্তু এভাবে না দেখে, এই বিষয়গুলো কিন্তু, এই ফতোয়ার বিষয়টা কিন্তু একজন ডাক্তারের সঙ্গে সম্পৃক্ত। আপনার যে অসুস্থতা, সেই অসুস্থতার কারণে রোজা রাখলে যে আপনার শারীরিক ক্ষতি হবে এবং আপনার জীবন নাশের সম্ভাবনা আছে, সে জিনিসটা আমি আপনি সিদ্ধান্ত নিতে হবে না, সেই জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে একজন ডাক্তারের। আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তার যদি বলেন যে হ্যাঁ আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে, আপনার এই রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ওনার প্রেসক্রাইব অনুযায়ী আপনি এবং আমরা রোজাটা ছাড়ি। কিন্তু যদি আমি কোনো ডাক্তার দেখালাম না, নিজে নিজেই আমি ডাক্তার হয়ে গেলাম, তাহলে কিন্তু সে জিনিসটি খুব বেশি ভালো হয় না। এবং এই যে আল্লাহর একটা এবাদত, ফরজ এবাদত, এই ফরজ এবাদতের প্রতি শৈথল্য প্রদর্শন হয়ে যায়, এই জিনিসটা যেন আমরা না করি, এই দিকে আমরা সবসময় সবাই একটু সতর্ক দৃষ্টি রাখবো। যদি কারোর মধ্যে এই বিষয়টা চলে আসে যে হ্যাঁ আমি বদলি রোজা রাখাচ্ছি, আজকে থেকে এটা ছেড়ে দেবো, আজকে থেকে এটা ছেড়ে দেবো, আমরা নিজেরাই রোজা রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা আমার জীবনের মধ্যে বরকত দান করবেন, আমার শরীরে বরকত দান করবেন এবং দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই কল্যাণ দান করবেন। তাই শুধুমাত্র শরীর ঠিক রাখার জন্য অসুস্থ না হয়ে রোজা ছেড়ে দেওয়া, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। সুপ্রিয় দর্শক, ইনশাআল্লাহ সামনের অনুষ্ঠানে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।